ক্রিকেটে যেন চলছে অপশোরের মেলা। কেউ তিন ফরম্যাটের ক্রিকেট থেকেই নিজেকে প্রাক্তন ঘোষণা করছেন, আবার কেউ নির্দিষ্ট কোনো ফরম্যাটে। এই গত কদিনে অবসরের পাল্লা তো কতই না ভারী হলো, ক্রিকেট হারালো নক্ষত্রদের। ইয়ন মর্গান, তামিম ইকবালের পর সবাইকে অবাক করে ওয়ানডে ফরম্যাট থেকে বেন স্টোকসের বিদায় বলা। এবার ২৪ ঘন্টার মধ্যে আরও দুই ক্যারিবীয় তারকার অবসরের ডাক। সামনে আরও অনেকেই বলতে পারেন আর পারছি না। গতকাল বেন স্টোকসের এক ইনস্টাগ্রাম পোস্টে হতচকিত হয়ে পড়ে গোটা ক্রিকেট বিশ্ব। ইংলিশদের প্রথম বিশ্বকাপ জয়ের মূল কারিগরের এভাবে ৫০ ওভারের ফরম্যাটে বিদায় বলাটাই যে অবাক করার মতন। ভারতের বিপক্ষে সবে শেষ হয়েছে ওল্ড ট্র্যাফোর্ড ওয়ানডে ম্যাচ। এর একদিন পেরোতে না পেরোতেই তিনি ইনস্টাগ্রামে লিখলেন, সিদ্ধান্ত নেওয়ার থেকে এটা ভাবা আরও কঠিন ছিল যে এই ফরম্যাটে আমি নিজের ১০০% দিতে পারবো না। আমার পক্ষে তিনটি ফরম্যাট একসঙ্গে খেলে যাওয়া এখন আর সম্ভব নয়। শুধু আমার শরীর সঙ্গ দেবে না তাই নয়, ঠাসাসুচির মাঝে আমার থেকে যা প্রত্যাশা করা হচ্ছে সেটাও আমি দিতে পারবো না। জোর করে নিজের জায়গা ধরে রাখতে চাই না, আমার বদলে অন্য কেউ আসুক যে জস বাটলার এবং ও দলের জন্য সেরাটা দেবে। অন্য কোনো ক্রিকেটারের জন্য জায়গা ছেড়ে দেওয়ার এটাই সেরা সময়। আশা করি আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটা সেও করতে পারবে। স্টোকসের এমন হুট করেই বিদায় বলার পর ক্রিকেট দুনিয়ায় শোরগোল পড়ে যায়। ক্রিকেটারদের ওয়ার্কলোড প্রসঙ্গেও ওঠে প্রশ্ন, তবে কি ক্রিকেটাররা অত্যাধিক খেলার চাপে ক্লান্ত? ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার নাসের হোসেন এ বিষয় নিয়ে মুখ খোলেন। খবরটা বিস্ময় হয়েই এসেছে, সমস্যাটা ইসিবি, রব কিংবা বেন স্টোকসকে নিয়ে নয়, সমস্যাটা সূচিতে। আইসিসি যদি নিজেদের ইভেন্টগুলো চালিয়ে যায় আর বোর্ডগুলো যতটা সম্ভব ক্রিকেট দিয়ে ফাঁকা সূচিগুলো ভরাট করে, তাহলে স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা একটা সময় গিয়ে বলবে আর পারছি না। বেন স্টোকসের বয়স মোটে ৩১ বছর। ক্রিকেটাররা যখন এই সময়ে ক্যারিয়ারে সেরা সময়ে থাকেন, তখন ইংলিশ সাদা পোশাকের দলের অধিনায়ক ওয়ানডে ছাড়লেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের শেষ ম্যাচ খেলবেন স্টোকস। অবশ্য তার বিদায় বলার দিনটার সাথে কাকতালীয় এক ব্যাপারও ইতিহাসের সাক্ষী হয়ে রইল। কেননা এই ১৮ই জুলাই যে কার্লোস ব্রেথওয়েটের জন্মদিন। ২০১৬ বিশ্বকাপ ফাইনালে তিনি শেষ ওভারে স্টোকসকে হাঁকিয়েছিলেন ৪-৬। স্টোকসের আগে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গান ছেড়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট। নিজেকে শতভাগ বিলে দিতে পারছেন না বলে বিশ্বকাপের আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন। গত ১৭ই জুলাই বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল খানও নিজের অঘোষিত সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন, ধন্যবাদ সবাইকে। ৩৩ বছর বয়সী তামিম ইকবালও তিন ফরম্যাটের ধকল নিতে চান না। নির্দিষ্ট কোনো ফরম্যাট কিংবা আন্তর্জাতিক ক্রিকেট, এত এত বিদায় বলা তারকাদের ভিড়ে নাম যোগ হলো আরও। ওয়েস্ট ইন্ডিজ জার্সিতে ২৮৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা 37 বছর বয়সী দিনেশ রামদিন বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। এর কয়েক ঘন্টা পরই টি টোয়েন্টির মারকুটে ব্যাটার 37 বছর বয়সী লেন্ডল সিমন্সও একই পথে হাঁটেন। গত কয়েকদিনের ব্যবধানে ক্রিকেট বিশ্ব যেন ভাসল বিদায়ী ভাষণে।